হ্যালো কমান্ডো, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মূলত সিজার টুলস নিয়ে কথা বলবো। এই টুলসটার ব্যবহার খুব জটিল না, খুব অল্প আকারেই এই টুলসটা ডিজাইনে ব্যবহার হয়। তারপরও আপনি যদি সঠিক জায়গায় এই টুলসটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর আউটপুট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সফটওয়্যার চলে যাই। টুলস বার থেকে যেখানে আমরা ইরেজ টুল পেয়েছি সেখানেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা সিজার টুলস পাবো। এইটা শর্টকাট হচ্ছে সি। এই টুলসটাকে আমি একটু বের করে নিয়ে আসি বোর্ডে। সো সিজার টুলস খুব বেশি জটিল কাজ না এই টুলসটার। আমরা যদি একটা শেপ নেই, শেপটাকে যখন স্ট্রোকে কনভার্ট করে নিব তখন এই স্ট্রোকের কাটাকুটির কাজ আমরা চাইলে এই সিজার টুলের মাধ্যমে করতে পারি। সো আমি নর্মালি একটা প্রজেক্টের মতো করেও দেখাবো যেখানে আসলে এই সিজার টুলসটা বেশি ব্যবহার করবে। আমি একটা যদি লাইন নিই, খেয়াল করেন এরকম একটা লাইন নিলাম। সো লাইনটার কালার স্ট্রোকে দিব, আমি যে সেটাকে একটু বাড়িয়ে ভিজিবল করে নিচ্ছি। তো এই লাইনটাকে যদি আমরা পোর্শন পোর্শন করে আলাদা করতে চাই সেই ক্ষেত্রে আমরা জানি আমরা পাথ ইরেজার টুলসও ব্যবহার করতে পারি। বাট পাথ ইরেজার টুলস আর সিজার টুলস দুইটা দুই কাজে ব্যবহার করা হবে। তো যারা পাথ ইরেজার টুলস দেখেন নাই বা বুঝতেছেন না, সেটা আমাদের চ্যানেল থেকে টিউটোরিয়ালটা দেখে নিলে আশা করি বুঝে যাবেন। তো সিজার টুলসের ব্যবহারটা হচ্ছে নর্মালি যখন আপনি একটা লাইন নেবেন সেই লাইনে যে কোনো একটা পোর্শন আপনি যদি আলাদা করতে চান, তা সিজার দিয়ে যেভাবে ক্লিক ক্লিক করলে বা কাটলে যেভাবে কাটাটা হয় সেভাবেই আপনি জাস্ট মাউস দিয়ে ক্লিক করেন, দেখবেন এটা আলাদা আলাদা টুকরোগুলো আলাদা আলাদা হয়ে গেছে বা পোর্শনগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সো আমি যদি পোর্শনগুলোকে ধরে ধরে একটু উপরে নিচে করে দিই তাহলে আপনারা ব্যাপারটা হয়তো ইজিলি বুঝতে পারবেন। সো নাও সি, দেখেন আমার যে পুরো লাইনটা ছিল সেই লাইনটাকে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে ভাগ করে ফেলতে পারছি। সো ঠিক এভাবে সিজার টুলস দিয়ে আপনি যদি একটা বৃত্তকে ভাগ করতে চান, সিজার টুলস নিলাম, সো ধরেন আমি চাচ্ছি এখান থেকে এটাকে ভাগ করে দেবো। সো এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন এখান থেকে এটাকে আলাদা করে ফেলবো। সো নাও আমি এই পোর্শনটাকে যদি চাই ডিলিট করে দিতে, সো ডিলিট, এই পোর্শনটাকে চাই ডিলিট, সো ডিলিট করে দিতে পারি। দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই লাইনের মধ্যে আমি কিছু একটা লিখবো, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট টাইপ অন এ পাথ টুল, সো টাইপ অন এ পাথ টুলে গিয়ে যদি এখানে ক্লিক করি সো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে। যেমন আমি যদি লিখি ক্লোথিং, সো ক্লোথিং লোগো লিখে আমি যদি একটু সাইজটা বাড়িয়ে দেই, সাপোজ এখান থেকে ধরেন আমরা বোল্ড করে দিচ্ছি, সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। সো নাও সি, এরকম লোগো কিন্তু আপনারা হয়তো বা অনেক ক্ষেত্রেই ব্যবহার হতে দেখছেন বা এরকম সার্কেল লেখা আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এটার মধ্যে যদি আমরা চাই লিখতে, সো টাইপ অন এ পাথ টুলের ব্যবহার যারা পারেন না তারা একই আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন। আমাদের চ্যানেলে প্রতিটি ইন্ডিভিজুয়াল টুলসের জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল আছে। সো এখানে ক্লিক করে নিলাম, যেখানে ক্লিক করেন কোনো সমস্যা নাই, ক্লিক করে নেন। সো ক্লিক করে জাস্ট যদি লিখে দিই, সো অ্যাপারেল লিখে দিলাম, অ্যান্ড দেন আপনি আপনার মতো এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেন। সো এখান থেকে আমি ধরেন অথবা এখান থেকে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখান থেকে সে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা এখন আমি এটাকে ধরে জাস্ট একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি উল্টিয়ে। উপরের দিকে নিয়ে গেলাম। সো এইভাবে কিন্তু আপনি গোল গোল করে টেক্সট লিখে লোগোতে ব্যবহার করতে পারবেন। এখন আপনি ধরেন এখানে আর একটা বৃত্ত যদি নেন, সাপোজ এখানে একটা বৃত্ত নিলেন, সো এটা স্ট্রোকে রেখে দিলাম, দেন আমি যদি চাই এটার কাটিং করে দেবো, সো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, এইভাবে করে দিলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি। সো অ্যান্ড দেন দুইটাকে সিলেক্ট করে একটু মোটা করে দিলাম, অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এইটাকে কেটে আলাদা করে ফেলবো। তো সেক্ষেত্রে আমি সিজার টুলসে গিয়ে এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, সো দুইটা জায়গায় ক্লিক করে নিলাম, অ্যান্ড দেন নিচেও যদি চাই ঠিক একইভাবে এখানে ক্লিক, এখানে ক্লিক, সাপোজ, সো ক্লিক করে নিলাম। এখন বাকি অংশ আমার লাগবে না, সেক্ষেত্রে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। দেন আপনি যদি চান এটাকে আরও সুন্দর করতে চাইলে এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিলে একটু ডিফারেন্ট লুক চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা অসংখ্য কাজ এই সিজার টুলস দিয়ে আমরা চাইলে করতে পারি। যেমন আমি আরেকটা কাজ দেখাচ্ছি, আপনি চাইলে থাম্বনেইলের ডিজিটাল যে লোগোগুলো আছে সেগুলোর যে কাজ আছে সেগুলো আপনি চাইলে করতে পারবেন। সো আমি এটার রাউন্ডনেস একটু বাড়িয়ে নিলাম,
ওকে এখন স্ট্রোক প্যানেল থেকে আমরা এটাকে লক করে নিচ্ছি সো স্ট্রোক প্যানেল থেকে স্কেল এন্ড কর্নার এটাকে আমরা একটু লক করে নিচ্ছি সো লক করলে যেটা হবে আমাদের এই কর্নার গুলো রাউন্ডনেস গুলো একই থাকবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ফন্টে পেস্ট করে নিলাম একটু ছোট করে নিলাম দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে নিলাম এভাবে আমি জাস্ট ছোট করে নিলাম ম্যানুয়ালিই করলাম আপনারা যারা অন্যান্য টুলস দিয়ে পারেন সেভাবে করলেও হবে সো আমি একটু ম্যানুয়ালি করে নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ সাপোজ এটা ম্যানুয়ালি আমি করে নিলাম সো এখন আমরা যদি চাই যে এখানে বিভিন্ন পোর্শনগুলো আমরা আলাদা আলাদা করে ফেলবো তো সেই ক্ষেত্রে আমরা এই সিজার টুলসের ব্যবহারও করতে পারি সাপোজ এখানে জাস্ট আপনি আপনার মতো করে এগুলো আলাদা করে রাখেন আমি জাস্ট ক্লিক করে আলাদা আলাদা করে রাখতেছি এটা কিন্তু এজে ক্লিক করতে হবে অন্য কোথাও ক্লিক করলে হবে না সো এরকমটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম এই কাজটা আমরা যদি চাই তাহলে হচ্ছে ইরেজ আর ইরেজার টুল দিয়েও করতে পারি সো যেভাবে চান সেভাবে আপনার করেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি সেরকম অনেক কাজ আছে সো যে কোনো টুলসের কাজই সিম্পল হলো সেটার যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এটার আউটপুট পাবেন সো আশা করি সিজার টুলস সিম্পল হলো এর আউটপুটটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন আপনারা সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com